শ্লোতাহানির অভিযোগে গ্রেফতার বিধাননগর ট্রাফিক গার্ডের এএসআই এবং সিভিক ভলান্টিয়ার ধৃত এএসআই এর নাম সন্দীপ পাল আর ধৃত সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার। এক তরুণী অভিযোগ করেন সাহায্য চেয়েছিলেন তিনি রাত একটা নাগাদ ঘটনা দিন বাস থেকে নেমে সল্টলেক করুণাময়ীতে দাঁড়িয়েছিলেন। ঠিক কি আপডেট এই মুহূর্তে আসছে আমাদের প্রতিনিধি পিয়ালি জানাচ্ছেন। পিয়ালি কি খবর? দেখো যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, যেটা অভিযোগ হচ্ছে যখন এই ঘটনাটা ঘটে সেই সময় এএসআই তিনি কিন্তু বাইকটা চালাচ্ছিলেন এবং সিভিক ভলেন্টিয়ার তিনি পেছনে বসেছিলেন এবং তরুণীকে মাঝখানে বসানো হয়। এবং কিভাবে গোটা ঘটনাটা যে অভিযোগটা ওঠে যে দুজন পুলিশ কর্মী এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য কিভাবে পুলিশ নিশ্চিত করে বা কিভাবে আইডেন্টিফাই করে সেই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যখন ওই তরুণী কসবা থানার সাহায্য নিয়ে বিধাননগরে পৌঁছান এবং বিধাননগর নর্থ থানার পুলিশ তার কাছ থেকে গোটা ঘটনা শুনে কোথায় নির্দিষ্টভাবে ঘটনার সূত্রপাত তাই সেটা তরুণীর কাছ থেকে জানার পর তরুণীকে সঙ্গে করে নিয়ে তারা করুণাময়ে সেই বাস স্ট্যান্ডে যান এবং সেই বাস স্ট্যান্ডে গিয়ে তারা করুণাময়ী এলাকার যে সিসিটিভি সেটা সেখান থেকে শুরু করে সিসি সেন্টার এই সমস্ত এলাকার তারা সিসিটিভি খতিয়ে দেখা শুরু করে এবং সেই সিসিটিভি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে তরুণীর যে বক্তব্য সেটা সত্যতা মেলে দেখা যায় যে একটি বাইক এসে দাঁড়াচ্ছে তরুণীর সাথে কথা বলছে এবং তারপরেই সেই কথা বলার পর কিন্তু তরুণীকে বাইকে তুলছে এবং বাইককে বেরিয়ে যাচ্ছে এবং সেই বাইকে দুজনকেই কিন্তু পুলিশের ইউনিফর্মে দেখা যায় এবং সেই পুলিশের ইউনিফর্মে থাকা পুলিশ কর্মীরা অন্য কোথাও কর্মরত নয় একেবারে এই বিধাননগর সিটি পুলিশের এই ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত। তারা চিহ্নিত করেন ট্রাফিক ডিপার্টমেন্টে খোঁজ খবর নিয়ে ছবি দেখানোর পর বিধাননগর কমিশনারের কর্তারা তারা নিশ্চিত হয়ে যান যে তারা দুজন এখানেই কাজ করেন, তার মধ্যে একজন সন্দীপ কুমার পাল, অন্যজন হচ্ছে আরেকজন অভিষেক মালাকার। তাদের দুজনকে তারপরে কিন্তু মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কড়া পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে এএসআই কে সাসপেন্ড করা হয়েছে এবং ওই সিভিক ভলেন্টিয়ার তাকে ডিমোবিলাইজ করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করা হবে দুজন অভিযুক্তকে এবং ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়ার জন্য কিন্তু আদালতে আবেদন জানানো হবে এবং তার সঙ্গে সঙ্গে টিআই প্যারেডেরও আবেদন জানানো হবে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে আর কি বলা হচ্ছে এই ঘটনা তাদেরকে যে এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ তারা বলছেন যে অভিযোগের সত্যতা রয়েছে আর কি বলা হয়েছে এক্ষেত্রে? এই ধরনের কোনো অভিযোগই দুজনের বিরুদ্ধে আগে কখনো হয়েছে কি হয়নি কিছু বলা হয়েছে? দেখো একেবারেই সেই সমস্ত বিষয় প্রথম থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে যেহেতু এটা অত্যন্ত একটা সেনসিটিভ ব্যাপার, পুলিশের ওপরে অভিযোগ উঠছে সেই জায়গা থেকে পুলিশ অফিসাররা তারাও নিশ্চিত হতে চাইছিলেন যে এর পেছনে সত্যিকারেরই পুলিশের ভূমিকা রয়েছে কিনা, এই কারণেই প্রথম থেকে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল। তারপরে পুরো বিষয়টা যখন নিশ্চিত হয়ে যায় তারপরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে এসআর বিরুদ্ধে এবং তুমি যে অ্যালিগেশনটা তুমি যে বক্তব্যটা রাখলে যে এর আগেও তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসছে কিনা, নিশ্চিতভাবে এই ঘটনা যখন সামনে এসছে রাত্রিবেলা ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে তারা বিভিন্ন সভায় তারা টহলদারিতে থাকে ফলে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আগে এসছে কিনা বা এই ধরনের ঘটনা তারা আগে ঘটিয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলোই কিন্তু তাদেরকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবেন পুলিশ অফিসাররা। ধন্যবাদ পিয়ালি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।